বাসায় গিয়ে দেখতে পারেন যে আপনার বাচ্চাটা বারান্দায় খেলতে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আপনি কি মেনে নিতে পারবেন? উই ওয়ান্ট জাস্টিস। স্বাধীনতা যেন অনেকটা ওরকম হয়ে গেছে বাংলা সেই প্রবাদের মতো, যে কাজীর গরু, যেটি আসলে কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন এই দেশটাতে সে দেশটা কেন এমন হয়ে গেল যে আমরা চাইলেও আমাদের কণ্ঠ খুলে কথা বলতে পারি না, আমরা আমাদের দাবি জানাতে পারি না, আমরা আমাদের অভিযোগ জানাতে পারি না। জানালেই হচ্ছে সেখানে দমন নিপীড়ন শুরু হয়ে যায়। ছাত্ররা একটি আন্দোলন করেছিল, সেই আন্দোলনে যে চাহিদা তারা জানিয়েছিল সেই যুক্তিসঙ্গত একটি দাবি, এবং সেই দাবির সঙ্গে আমাদের সবার একাত্মতা ছিল। কিন্তু হঠাৎ করে সেই দাবিটা জানানোর কারণে তাদের উপরে এই ধরনের নির্বিচারে গুলি, হত্যা কেন চলে আসবে এবং সেটির প্রতিবাদ করা যাবে না, বিচার চাওয়া যাবে না, এটি কেন হবে? প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের প্রতিবাদ চলবে, প্রতি মুহূর্তে আমাদের প্রতিবাদ চলবে। যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ, যেখানে হত্যা সেখানে আমাদের প্রতিবাদ। আমরা লজ্জা নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা আত্মসম্মান সহ বেঁচে থাকতে চাই। আমাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য যদি গুলি করেন, সে মৃত্যু হবে আমার জন্য বেঁচে থাকা। আমার ছেলের বুকে রক্ত কেন? আমি মীর মুগ্ধর মা, আমার ছেলে পানি দিতে গিয়ে লাশ হলো কেন? আমি রিয়া গোপের মা, আমার মেয়েটা তো ছাদে খেলছিল, কেন লাশ হলো রাষ্ট্র? আজকে আমি একজন মা হিসাবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমার বাকি জীবিত সন্তানদের জন্য। আমাদের সন্তানরা পাগলের মতো রাস্তায় তাদের দাবি আদায় করার জন্য ঘুরছে, তাদের ভাইদের রক্তের বিচার চাইছে, এবং আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। যখন তখন যেখান থেকে আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের বাচ্চারা ঘুমায় না, আমরা ঘুমাবো কিভাবে? আমার চাকরি যাবে আমি জানি, আমাকে গ্রেফতার করা হবে আমি জানি, আমাকে ভৎসনা করা হবে, আমাকে রিমান্ডে দেওয়া হবে, বুড়ি গঙ্গায় আমার লাশ পাওয়া যাবে, আমাকে ফাঁসির কাছটা ঝোলানো হবে। আমি নির্ভয়, আমি আজ দাঁড়িয়েছি আপনাদের সামনে, আমার ভাইয়ের বিচার চাইতে দাঁড়িয়েছি। যে ছাত্ররা মারা গেছে তারা কার? কেউ আমাদের ভাই, কেউ আপনাদের ভাই, কেউ আমাদের সন্তান, কেউ আপনাদের সন্তান। আজকে যদি গুলি লাগে তাহলে আমাদের সবার আত্মা কাঁদে। কালকে আমিও গুলিবিদ্ধ হতে পারি, কালকে আপনিও হতে পারেন। আপনি বাসায় গিয়ে দেখতে পারেন যে আপনার বাচ্চাটা বারান্দায় খেলতে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আপনি কি মেনে নিতে পারবেন? যদি আপনার সন্তানের রক্তের বিনিময়ে আপনাকে টাকা ধরাই দেয়, খাম ধরাই দেয়, যেই নাও তোমার বাচ্চার জন্মের জন্য, জন্মের বিনিময়ে, মৃত্যুর বিনিময়ে টাকা নাও, আপনি কি নেবেন? আমাদের ভাই বোনদের যারা নির্বিচারে হত্যা করেছে তাদের সামনে আমরা দ্রুত বিচারের আওতায় নাই, তাদেরকে নির্মমভাবে আমরা এর প্রতিরোধ করব। এবং আমরা ছাত্র যারা এ পর্যন্ত মারা গেছে এবং যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা করছে, তাদেরকে আমরা নির্বিচারে মুক্তি দাবি করছি। যেই ছেলেদের জন্য আমরা নেমেছি, যেই ছেলেদের পেছনে পেছনে আমরা নেমেছি, সেই ছেলেরা যা করে দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো সংস্কৃতিতে কোনো জাতিতে তা করে দেখায়নি। আমরা দেখো যদি ওদের পিছন থেকে সরে দাঁড়াই তাহলে এই কলঙ্কজনক ইতিহাসও আর পৃথিবীতে কোথাও লেখা হবে না। আমরা বুক পেতে রাখলাম, যতগুলি আসুক আমরা সামনে আগাবো, আমরা রাজপথে থাকবো। আমি দেখেছি আমার ছাত্রদের উপর কিভাবে গুলি চালানো হয়েছে, আমি একাত্তর দেখিনি, আমি জুলাই দেখেছি। চোখের ভাষা কি বোঝেন তো মনের ভাষা খোঁজেন। আমার মুগ্ধ ভাইটি যখন পানির বিস্কুট নিয়ে মানবতার সবাই, সে যখন সন্ধ্যা গুধুলি লগ্নে পানি নিবেন, পানি পানি নিবেন, সেই ভাইটি কেন আজ প্রাণ হারালো? আমার শহীদ ভাইটি কেন আজ প্রাণ হারালো? জেগেছে রে জেগেছে, কবি সমাজ জেগেছে, বৃষ্টির পানি কন্যা হয়ে নেমেছে, কবি সমাজ জেগেছে। তো আমরা চাই এই জায়গায় এসে আমাদের সন্তানদের আর কোনো রক্ত না ঝরুক এবং সুন্দর একটা সমাধানের পথ ওনারা দিক। আমরা চাই না কোনো দেশে অরাজকতার সৃষ্টি হোক, চাই না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি হোক। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো গোষ্ঠী বুঝি না, আমরা মানুষ বুঝি, আমরা মানুষ হতে চাই। আমার ভাই মুগ্ধকে যেদিন আমি রাস্তা থেকে তুলে নিয়ে ক্রিসেন্ট হাসপাতালে ওকে আমি নিঃশ্বাস নিতে দেখছি না, আমার বুক ভেঙে গেছে। মুগ্ধ আর বলবে না পানি লাগবে পানি। আমরা আবু সাইদ মুগ্ধ সকলের ভাই, সকলের মা হয়ে
এসেছি আমরা এর শেষ চাই। আমার সন্তান আজ সমগ্র বাংলাদেশে বুকে গুলিবিদ্ধ হয়ে আছে, তারপরও আমি একটি বাবা হয়ে আমার সন্তানের পক্ষে দাঁড়াতে পারব না, এমন অযোগ্য কবি আমি আল হাফিজ হতে পারি না। বৈষম্যের ঠাই নেই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই।